পৌরসভাগুলি নির্বাচন আসন্ন, তার আগে অনুষ্ঠিত হতে চলেছে শারদীয়া উৎসব। এই বিষয়গুলিকে সামনে রেখেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে রবিবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার প্রান্তশালায় একটি বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, উপপ্রশাসক আইনুল হক, শহর সভাপতি অরুণ দাস, প্রাক্তন যুব তৃণমূল জেলা সভাপতি রাসবিহারী হালদার, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী, প্রাক্তন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, জয়দেব মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর সনদ বক্সী ও মোহাম্মদ সেলিম, জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি পল্লব দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকে আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস, তিনি আজকে প্রতিটি ওয়ার্ডে দুজন করে কর্মীকে নিয়ে আজকে একটা সভা ডেকেছিলেন। আপনারা দেখলেন যে স্বতঃস্ফূর্তভাবে এই সময় যে কর্মীরা লড়াই দিয়েছে গত বিধানসভা নির্বাচনে, এবং এখনও যারা হচ্ছে দলের পতাকা কাঁধে নিয়ে লড়াই করছেন, অনেক কর্মী আজকে এই সভায় এসে হাজির হয়েছে। দলের পক্ষ থেকে একটাই বার্তা দেওয়া হলো যে 2024 সালে লোকসভা যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে, এবং আমাদের রাজ্যের যে পৌরসভাগুলো নির্বাচন হবে তার মধ্যে আমাদের বর্ধমান পৌরসভা আছে, সেই বর্ধমান পৌরসভা নির্বাচনে দল এবং দলের মনোনীত প্রার্থীকে আমাদের বিপুলভাবে জয়যুক্ত করতে হবে, এবং তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিকে আমাদের নিতে হবে। আমাদের বর্ধমানে যে উন্নয়নমূলক যে কাজগুলো আছে, বকেয়া কাজগুলি আছে, সেই কাজগুলো আমাদের দ্রুততার সঙ্গে আমাদের সম্পন্ন করতে হবে, এবং প্রয়োজনে আমাদের কর্মীদের সেই কাজে হাত লাগাতে হবে। মানুষের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে যে যে জায়গা হচ্ছে সেই সমস্যাগুলোকে আমরা নিরসন করতে পারি সেই জায়গায় যেতে হবে। আজকে দুয়ারে সরকার চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সুযোগ সুবিধা মানুষকে তাদের দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সেইটা যাতে তারা পরিপূর্ণ সুযোগ সুবিধা পান সেইটাকে নিয়ে আজকে আমাদের সভাটা। প্রসেনজিৎ দাস আমাদের জেলার মুখপাত্র, জানেন যে আমাদের দল থেকে নবনির্বাচিত করা হয়েছে দলের সহ সভাপতি অরূপ দাস মহাশয়কে, এবং পৌরসভার নতুন বোর্ড হয়েছে এক গোড়া ব্যানার। আজকে এখানে সাংগঠনিক মিটিং আলোচনা হয়েছে, আজকে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে একটা সাংগঠনিক মিটিং হলো। এখানে সমস্ত শাখা সংগঠন ছিল, যুব সংগঠনের সভাপতি থেকে শুরু করে জয়েন্ট বাহিনী সংখ্যালঘু সমস্ত মহিলা, এখানে বিভিন্ন ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত ছিলেন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন প্রণব চ্যাটার্জি মহাশয়, ভাইস চেয়ারপারসন আইনুল হক মহাশয় থেকে শুরু করে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের ভাইস চেয়ারপারসন আলপনা থেকে শুরু করে বিভিন্ন প্রত্যেক সদস্য এবং উপস্থিত ছিল এখানে, আরও জেলার তৃণমূল নেতৃত্ববৃন্দ এখানে, মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শিখা সেনগুপ্ত উপস্থিত ছিলেন, শহর সভাপতি অরূপ দাস, স্পোকপারসন প্রসেনজিৎ দাস থেকে শুরু করে জয়েন্ট বাহিনী জেলা সভাপতি রবীন্দ্র নন্দী থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত ছিল। আজকে সংগঠনকে কী করে মজবুত করা যায় বুথে বুথে তৃণমূল কংগ্রেস আমরা শহরে, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হল এবং সেটাই আমাদের আজকে আলোচনা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।